গুড আফটারনুন স্টুডেন্ট, আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম অধ্যায় এর বাকি অংশ নিয়ে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে। তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে লজিক গেট ও সংযুক্ত সার্কিট। তো এই চ্যাপ্টারের যে বিষয়বস্তু আমরা আগের ক্লাসগুলোতে পড়িয়েছিলাম, আজকে আমরা শুরু করব ডিকোডার। ডিকোডার 2x4 এবং 3x8 ডিকোডার। তো এই ডিকোডার গুলো কি, তার ব্লক চিত্র, ট্রুথ টেবিল এবং লজিক সার্কিট গুলো কিভাবে আমরা নির্ণয় করতে পারি, সেই বিষয় নিয়ে আজকের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। তাহলে চলো আমরা এবার শুরু করি। তোমরা নিশ্চয় আগের ক্লাসগুলো পড়েছো, বুঝেছো, আজকের ক্লাসও মন দিয়ে তোমরা ভালো করে বুঝে নাও। অসুবিধা হলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে চলো আমরা শুরু করি আজকের অনলাইন ক্লাস। 2x4 ডিকোডার এবং 3x8 ডিকোডার বোঝার আগে আমাদের ডিকোডার সম্পর্কে ধারণা তৈরি করতে হবে। ডিকোডার কি? ডিকোডার হলো এমন একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যার n সংখ্যক ইনপুট লাইনের জন্য সর্বাধিক 2n সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে। অর্থাৎ n এর মান যদি 2 অথবা 3 ধরি, দুটো ইনপুটের জন্য আউটপুট হবে 4টি, 2 মানে 4, আর তিনটে ইনপুটের জন্য হবে 2 মানে 2×2×2=8টি। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে, একটি n সংখ্যক ইনপুট সম্পন্ন ডিকোডারের সর্বাধিক আউটপুট লাইন হতে পারে m। n সংখ্যক ইনপুট এবং m সংখ্যক আউটপুট বিশিষ্ট ডিকোডারকে বলা হয় m×m লাইন ডিকোডার। তাহলে আমরা এবারে প্রথমে 2x4 ডিকোডার সম্পর্কে চলো চিত্র আকারে লজিক গেট, ব্লক চিত্র, ট্রুথ টেবিল ইত্যাদির মাধ্যমে সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝে নিই। তাহলে প্রথমে 2x4 ডিকোডার সম্পর্কে আমরা বুঝে নিই। 2x4 ডিকোডারে, ডিকোডারের সংজ্ঞা থেকে আমরা আগেই জেনেছি যে ডিকোডারের ক্ষেত্রে n সংখ্যক যদি ইনপুট হয়, n সংখ্যক ইনপুট লাইনের জন্য আমরা 2n সংখ্যক আউটপুট পাই। বোঝা গেল? তাহলে যদি দুটো ইনপুট হয় তাহলে আমরা তার আউটপুট কি পাই, 2×2=4টি। এটা বোঝা গেল নিশ্চয়, যে দুটো যদি ইনপুট হয় তাহলে তার জন্য আউটপুট হবে 4টি। তাহলে আমরা যদি এখানে ব্লক ডায়াগ্রাম অঙ্কন করি 2x4 ডিকোডারের ক্ষেত্রে, তাহলে সেই ব্লক ডায়াগ্রামটা আমরা কেমন পাব সেটা তোমরা দেখে নাও। 2x4 ডিকোডার, x এবং y দুটো ইনপুট, একটা হচ্ছে ইনেবল লাইন আর আউটপুট হচ্ছে যথাক্রমে 4টি, O0, O1, O2 এবং O3। এই হচ্ছে 2x4 ডিকোডারের ব্লক চিত্র, যেটা তোমরা ছবিতে আরেকবার পরিষ্কার করে স্ক্রিনের সামনে দেখতে পাবে। স্ক্রিনে দেখো 2x4 ডিকোডারের একটি ব্লক চিত্র তোমরা দেখতে পাচ্ছ। ডিকোডারের সংজ্ঞা থেকে আমরা আগেই জেনেছি যে ডিকোডারের ক্ষেত্রে n সংখ্যক ইনপুট লাইনের জন্য 2n সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে। অর্থাৎ দুটো ইনপুট আর আউটপুট হচ্ছে 2×2 মানে 4টে। সেখানে 4টে কি দেখানো হয়েছে ব্লক ডায়াগ্রামে? O0, O1, O2 এবং O3 এবং একটি ইনেবল লাইন এখানে দেখানো হয়েছে। এই হচ্ছে 2x4 ডিকোডারের ব্লক চিত্র। এবারে আমরা 2x4 ডিকোডারের ট্রুথ টেবিলটা দেখে নেব। আগেই বলা হয়েছে যে এক্স এবং ওয়াই দুটো ইনপুট, আমরা যদি ট্রুথ টেবিলটা অঙ্কন করি এখান থেকে তাহলে আমরা কি পাবো? দেখো, দুটো ইনপুট, ইনপুট এক্স এবং ওয়াই,
আর আউটপুট পাবো চারটি, কি কি? ও ওয়ান, আমরা ও নট, ও থ্রি থেকে ধরি, ও থ্রি, ও টু, ও ওয়ান এবং ও নট। আউটপুট নট, ওয়ান, টু, থ্রি। তাহলে আমরা দুটো ইনপুটের ক্ষেত্রে আউটপুট পাবো চারটি, তাহলে আমাকে এখানে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান আমরা ইনপুটগুলো লিখে নিলাম। তাহলে আউটপুটগুলো আমরা কি পাবো? আউটপুট পাবো যে প্রত্যেকটি লাইনে একবার করে এক আসবে। তার প্রথম লাইনে এক, ও নট, প্রত্যেকটি শূন্য। দ্বিতীয় লাইনে ও ওয়ানে এক, প্রত্যেকটিতে শূন্য। তৃতীয় লাইনে ও টুতে এক, প্রত্যেকটিতে শূন্য। চতুর্থ লাইনে, এই হচ্ছে টু ইন্টু ফোর ডিকোডারের ট্রুথ টেবিল। তাহলে এই ট্রুথ টেবিল থেকে আমরা কি দেখতে পাচ্ছি? কোনো আউটপুট লাইনের অ্যাক্টিভ হওয়ার অর্থ, এই যে আউটপুট লাইন ও নট, ও ওয়ান, ও টু, ও থ্রি, এরা কখন অ্যাক্টিভ হয়েছে? যখন প্রত্যেকটির ক্ষেত্রে এক আসবে। তাহলে অ্যাক্টিভ হওয়ার অর্থই হচ্ছে এক আসা। এখানে দেখো ও নট, ও ওয়ান, ও টু এবং ও থ্রির প্রত্যেকটি ক্ষেত্রে একবার করে এক এসেছে এবং বাকি অবশিষ্ট লাইনে বাকিগুলোতে থাকবে শূন্য। তাহলে এই যে আউটপুট লাইনে এক আসলো, সেই আউটপুট লাইনে একটাকেই কি বলা হচ্ছে? ইনপুট কোডের ডিকোডেড আউটপুট, ডিকোডেড আউটপুট। এই একগুলোকে বলা হচ্ছে ইনপুট কোডের ডিকোডেড আউটপুট। তাহলে তোমরা পরিষ্কার একটি ট্রুথ টেবিলের চিত্র স্ক্রিনে দেখে বুঝে নাও। এরপরে আমরা ট্রুথ টেবিল থেকে কিভাবে বুলিয়ান এক্সপ্রেশন আমরা নির্ণয় করব, নির্ণয় করার নিয়ম কি, এটা অনেকটাই তোমরা একাদশ শ্রেণীতে পড়েছো। আমরা যখন বুলিয়ান এক্সপ্রেশন নির্ণয় করব তখন তোমরা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। টু ইন্টু ফোর ডিকোডারের খাতায় যে অঙ্কন করলাম ইন ট্রুথ টেবিল, খাতায় যে ট্রুথ টেবিল অঙ্কন করে দেখানো হলো, সেই ট্রুথ টেবিলের একটি পরিষ্কার চিত্র আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে ট্রুথ টেবিল থেকে আমরা দেখতে পাই কোনো আউটপুট লাইন অ্যাক্টিভ হওয়ার অর্থই হলো সেই লাইনে এক আসা। দেখো প্রত্যেকটি লাইনে একবার করে এক এসেছে, ও নট, ও ওয়ান, ও টু, ও থ্রি। অর্থাৎ এই যে দুটো ইনপুট এক্স এবং ওয়াই, এই ইনপুট কম্বিনেশনের জন্য শুধু একটি লাইনে আউটপুট আসবে ওয়ান। ও নটের ক্ষেত্রে ওয়ান, ও ওয়ানের ক্ষেত্রে ওয়ান, ও টু এর ক্ষেত্রে ওয়ান, ও থ্রির ক্ষেত্রে ওয়ান, কিন্তু বাকি সমস্ত লাইন হচ্ছে, সবগুলি লাইন, অবশিষ্ট লাইনগুলো শূন্য হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যে আউটপুট লাইনে এক আসে সেটি হলো ইনপুট কোডের ডিকোডেড আউটপুট, যেটা আমরা খাতায় ট্রুথ টেবিল অঙ্কন করে দেখিয়েছিলাম। আমরা এখানে চিত্রে এই ট্রুথ টেবিলটা আবারও পরিষ্কারভাবে দেখে নিচ্ছি। দেখো এবারে ট্রুথ টেবিল যেটা স্ক্রিনে দেখলে, তার উপর ভিত্তি করে আমরা বুলিয়ান এক্সপ্রেশনটা এখানে ব্যাখ্যা করব বা নির্ণয় করব। তো ও নট সমান ওয়ান, যেখানে আছে সেখানে এক্স এর মান কি? জিরো প্রথম লাইনে, এবং ওয়াই এর মানও জিরো। তাহলে ও আউটপুট সমান আমরা কি পেলাম? এক্স বার ওয়াই বার। তোমরা জানো একাদশ শ্রেণীতে পড়েছো যে যার মান শূন্য হয় তার মাথায় বার বসে, এই জন্য ট্রুথ টেবিলের এক নম্বর লাইনে থেকে আমরা ও নট পেলাম এক্স বার ওয়াই বার। দুই নম্বর লাইনে কে আছে? ও ওয়ান, যেখানে এক সেখানে এক্স এর মান ধরে আমরা কি পেলাম? এক্স বার ওয়াই, বোঝা গেল। ও টু তৃতীয় লাইনে, যেখানে এক সেখানে এক্স ওয়াই এর মান ধরে আমরা কি পেলাম? এক্স নর্মাল ওয়াই বার। চতুর্থ লাইন যেখানে ও থ্রি আছে ওয়ান, সেখানে আমরা এক্স ওয়াই এর মান ধরে পেলাম এক্স নর্মাল ওয়াই নর্মাল, কারণ এখানে এক্স ও ওয়ান, ওয়াই ও ওয়ান। এই হচ্ছে টু ইন্টু ফোর এর, টু ইন্টু ফোর ডিকোডার এর বুলিয়ান এক্সপ্রেশন।
বুলিয়ান এক্সপ্রেশন। এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে এবারে আমরা কিভাবে লজিক সার্কিট অঙ্কন করব সেই লজিক সার্কিটটা তোমরা এবার দেখে নাও। এবার হচ্ছে টু ইন্টু ফোরের সেই লজিক সার্কিট যেটা এখন আমরা নির্ণয় করব। এখানে আমরা টু ইন্টু ফোরের ডিকোডার থেকে কি পেয়েছিলাম, দুটো ইনপুট এক্স এবং ওয়াই, দুটো ইনপুট পেয়েছিলাম। আর আউটপুটগুলো কি পেয়েছিলাম, যথাক্রমে ও নট, ও ওয়ান, ও টু এবং ও থ্রি। বোঝা গেল? তাহলে আমরা দেখো ও নট ইকুয়াল টু কি পেয়েছিলাম, এক্স বার ওয়াই বার। তাহলে এক্স বার ওয়াই বার যদি আমি এখান থেকে টেনে নিই, এটা হচ্ছে এক্স বার আর এটা হচ্ছে ওয়াই বার, মানে নট পরিপূরক। তাহলে আমরা ও এর যে মান এক্স নট ওয়াই নট, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স নট আর ওয়াই নট দুটোকে আমি অ্যান্ড গেট দ্বারা যুক্ত করে এই আউটপুটটা পেলাম। বোঝা গেল? দ্বিতীয় ক্ষেত্রে ও ওয়ান এর যে আউটপুট আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে এক্স বার এবং ওয়াই নর্মাল। এক্স বার এইখানে যদি আমি আরেকটি অ্যান্ড গেট যুক্ত করি, এক্স বার এটা হচ্ছে এক্স বার বা এক্স নট, আর ওয়াই ওয়াইটা হচ্ছে নর্মাল। বোঝা গেল? ও টু এর ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম মান, বুলিয়ান এক্সপ্রেশন এক্স নর্মাল ওয়াই বার। এক্স নর্মাল যদি হয় ওয়াই বার হয়, এক্স নর্মাল এটা হচ্ছে এক্স নর্মাল আর ওয়াই বার এখান থেকে আমরা ওয়াই বার টেনে নিচ্ছি। ও থ্রির ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, দুটোই নর্মাল, এক্সও নর্মাল ওয়াইও নর্মাল। তো এক্স নর্মাল যদি হয় এখানে হচ্ছে একটা এক্স নর্মাল এটা, আর ওয়াই নর্মাল কোথায় পেয়েছিলাম, ওয়ানের ক্ষেত্রে ওয়াই নর্মাল পেয়েছিলাম। টু এর ক্ষেত্রে পেলাম একটা, আর একের ক্ষেত্রে পেয়েছিলাম ওয়াই নর্মাল। তাহলে দেখো এইভাবে আমরা টু ইন্টু ফোরের ডিকোডার এর লজিক সার্কিট আমরা অঙ্কন করলাম। এই লজিক সার্কিটটা আমি যেভাবে অঙ্কন করলাম সেটা অঙ্কন করলেও হবে, অথবা বইয়ে যেটা তোমাদের আছে আমি একটু পরেই তোমাদের স্ক্রিনে দেখাবো লজিক সার্কিটটি। সেই লজিক সার্কিটটা মূল থিম কিন্তু একই। এবারে তোমরা বইয়ের তৈরি করা লজিক সার্কিট দেখে নাও, আমি এখান থেকেও সরাসরি বুঝিয়ে দিচ্ছি। আমার এখানে জায়গা সংকীর্ণতার জন্য এভাবে আমাকে তোমাদের লজিক সার্কিটটি করে দেখাতে হলো। এরপরে আমি তোমাদের স্ক্রিনে লজিক সার্কিটটি দেখিয়ে দিচ্ছি। খাতায় তোমরা টু ইন্টু ফোর ডিকোডারের লজিক সার্কিটটি অঙ্কন করতে দেখলে স্ক্রিনের ওপর যে লজিক সার্কিট অঙ্কন দেখতে পাচ্ছ, আমি এটাকে আর একবার ব্যাখ্যা করে দিই। দেখো দুটো ইনপুট এক্স এবং ওয়াই, সেই এক্স ওয়াই ইনপুটের ক্ষেত্রে এক্স নট এবং ওয়াই নট লাইন অঙ্কন করা হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা যে মানগুলো পেয়েছি ও নটের ক্ষেত্রে ও ওয়ান, ও টু এবং ও থ্রি, সেইগুলোকে কি করা হয়েছে, যথাক্রমে এক্স নট এক্স ওয়াই ওয়াই নট দ্বারা অ্যান্ড গেটের দ্বারা যুক্ত করে এই লজিক সার্কিটটি অঙ্কন করা হয়েছে। তো আমরা এই লজিক সার্কিট অঙ্কন করা
দেখলাম, আশা করি তোমরাও বাড়িতে প্র্যাকটিস করবে। এটা আমার খাতায় করে দেওয়া এবং তোমাদের এই স্ক্রিনে দেখানো লজিক সার্কিটটি দুটোই একই থিম, শুধুমাত্র আমার লাইনগুলো এক্স নট ওয়াই নট এক্স ওয়াই এগুলো কোন বুলিয়ান এক্সপ্রেশনের সঙ্গে যাচ্ছে সেটা ঠিক থাকলেই, আমার মূল থিমটা ঠিক থাকলেই এটা সঠিক হবে। এরপরে আমরা আসবো 3×8 ডিকোডারের ক্ষেত্রে।